हेलो फ्रेंड्स, ये वीडियोते आमी देखाबो कीभावे आपनारा विमान बांग्लादेशी एयरलाइन्सेर टिकेट अनलाइने चेक करबेन। शुधुमात्र अनलाइने चेक कराई ना, आपनारा चाइले अनलाइन थेके टिकेट डाउनलोड करे निते पारबेन, सीट चॉइस करे निते पारबेन, टिकेटेर जे कोनो इनफरमेशन मडिफाई करे निते पारबेन, टिकेटेर दाम जानते पारबेन, ব্যাগেজ অ্যাড করতে পারবেন, এরকম আরো অনেক কিছুই করতে পারবেন। তো যাই হোক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট আপনি যে কোনো দেশের জন্যই বুকিং দেন না কেন, আপনারা সেম ভাবেই অনলাইনে চেক করে নিতে পারবেন। তো আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, আপনারা ফোন থেকেও সেম ভাবে চেক করে নিতে পারবেন। তো যাই হোক, সবার প্রথমে আপনি আপনার ফোন অথবা কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। এরপর সার্চ করবেন biman-airlines.com। তো এই লিঙ্কটা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে লিঙ্কে ক্লিক করে সরাসরি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। তো যাই হোক, biman-airlines.com লেখার পর যদি সার্চ করি তাহলে আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে চলে আসব। তো এই ওয়েবসাইটে আসার পরেই মূলত টিকিটটি চেক করতে হয়। তো টিকিট চেক করার জন্য আপনারা এখানে সেকেন্ড একটা অপশান পাবেন, প্রথমটি দেখুন বুক ফ্লাইটস, এরপরে আছে চেক ইওর ট্রিপ, আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন। তো এরপর টিকিট চেক করার জন্য আপনাকে এখানে কনফার্মেশন অথবা পিএনআর নাম্বার দিতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এয়ারলাইন্স পিএনআর অথবা রিজার্ভেশন কোড 6 লেটার। তো আপনারা আপনার টিকিটে লক্ষ্য করলে দেখতে পারবেন রিজার্ভেশন নাম্বার বা কনফার্মেশন নাম্বার অথবা পিএনআর নাম্বার দিয়ে 6 সংখ্যার একটি কোড দেওয়া আছে, সেই কোডটা আপনারা এখানে দিয়ে নেবেন। তো আমি এখানে আমার পিএনআর নাম্বার দিয়ে নিচ্ছি। তো এখানে পিএনআর নাম্বার দেওয়ার পরে এখানে দেখুন লাস্ট নেম, তো যাত্রীর লাস্ট নেমটা এখানে দিতে হবে। তো যাত্রীর লাস্ট নেম যাত্রীর পাসপোর্টে আপনারা দেখে নিতে পারেন অথবা টিকেটেও দেওয়া থাকে। তো যাই হোক, এখানে আমি যাত্রীর লাস্ট নেমটা দিয়ে নিলাম। তো পিএনআর নাম্বার এবং যাত্রীর লাস্ট নেম দেওয়ার পর এই পাশে দেখুন সার্চ, আপনারা এখানে ক্লিক করে দিবেন, এরপর একটু ওয়েট করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা টিকেটের ইনফরমেশান আমার সামনে দেখাচ্ছে। তো আপনাদের সামনে যদি এরকম কোনো পেজ না আসে তাহলে বুঝবেন আপনার টিকেটটি সঠিক নেই। তো যাই হোক, এখন আমি আপনাদের কিছু ইনফরমেশান এখানে দেখাই। তো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বুকিং রেফারেন্স নাম্বার বা পিএনআর নাম্বার, যে পিএনআর নাম্বার দিয়ে আপনি সার্চ করেছেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কনফার্ম, অর্থাৎ এই টিকেটটি কনফার্ম করা হয়েছে। এখানে আপনারা দেখুন ফ্লাইটস ঢাকা থেকে শারজা এয়ারপোর্টে, এটা 11 সেপ্টেম্বর 2022, এটা রাত 10:45 ফ্লাইটটা হবে। এখানে 22:45 দেখাচ্ছে ইন্টারন্যাশনাল সময়। তো এটা ঢাকা থেকে ছাড়বে এবং রাত 2টায় গিয়ে পৌঁছাবে শারজা এয়ারপোর্টে, এটা 12 সেপ্টেম্বর 2022। তো সময় লাগবে মাত্র 5 ঘন্টা 15 মিনিট। এখানে নন স্টপ দেখাচ্ছে, অর্থাৎ কোথাও ট্রানজিট নেই, এটা সরাসরি যাবে। তো এরপর আপনারা এখানে ফ্লাইট নাম্বারটি দেখতে পাচ্ছেন এবং বোয়িংটা দেখতে পাচ্ছেন। তো আপনারা যদি এই ডিটেলস অপশনে ক্লিক করেন এখান থেকে আরও ডিটেলসে ইনফরমেশানগুলো দেখে নিতে পারবেন। তো এখানে এয়ারপোর্টের নেম দেখাচ্ছে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো এরপর ফ্লাইট নাম্বার, এভাবে এয়ারক্রাফট নাম্বার, এরপর আপনারা ট্রাভেল টাইমটা দেখতে পাচ্ছেন এবং এখানে কেবিন দেখাচ্ছে ইকোনমি ক্লাসের টিকিট। তো একইভাবে আপনারা শারজাতে যে ল্যান্ড করবেন সেখানেও কিছু ইনফরমেশান দেখাচ্ছে, শারজা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো আমরা যদি আরেকটু নিচে আসি, এখানে দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জার্স। তো এখানে প্যাসেঞ্জারের নাম দেখাচ্ছে এবং এখানে ই টিকেট নাম্বার দেখাচ্ছে। তো আপনারা যদি এই ডিটেলস অপশনে ক্লিক করেন এখান থেকে প্যাসেঞ্জারের কিছু ইনফরমেশান দেখতে পারবেন, ডেট অফ বার্থ, জেন্ডার, পাসপোর্ট নাম্বার, এভাবে আরও কিছু ইনফরমেশান দেখতে পারবেন। এখানে কিন্তু প্যাসেঞ্জারের নামও দেখাচ্ছে। সো আপনারা এখান থেকে কনফার্ম হতে পারবেন টিকিটটি আপনার নামে ইস্যু করা হয়েছে কি না। তো এরপর আমরা আরেকটি যাত্রীর নাম দেখতে পাচ্ছি। তো এখানে কিন্তু 2টা টিকিট একসাথে করা হয়েছে। তো একটা কথা বলে রাখি, আপনাদের টিকিট যদি গ্রুপ টিকিট হয় সেক্ষেত্রে আপনার পিএনআর নাম্বার বা রিজার্ভেশন নাম্বার একটাই হবে, কিন্তু আপনার ই টিকিট নাম্বারটা কিন্তু ভিন্ন হবে, কখনোই এক হবে না। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটার লাস্ট ডিজিট 24 এবং এই প্যাসেঞ্জারের লাস্ট ডিজিট হলো 25। তো আপনাদের টিকিট নাম্বার কখনোই মিলবে না, আপনাদের রিজার্ভেশন নাম্বার যদি এক থাকে তারপরও টিকিট নাম্বার আলাদা হবে। তো আমরা এই ডিটেলসে ক্লিক করে এই প্যাসেঞ্জার সম্পর্কে যাবতীয় তথ্য দেখে নিতে পারবো। তো এরপর আরেকটু নিচে যদি স্ক্রল করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্রিপ কস্ট। তো এখানে আপনার টিকেটের দামটা দেখাচ্ছে। তো আপনারা যদি আরেকটু নিচে লক্ষ্য করেন এখানে ট্যাক্সেস অ্যান্ড ফি, তো এখানে যদি ক্লিক করে আপনার কত টাকা কোথায় ট্যাক্স নিয়েছে এবং ফি নিয়েছে সেই ইনফরমেশানগুলো দেখাচ্ছে। তো আপনারা এখানে ট্যাক্স ফি, সিট, ব্যাগেজ, বিভিন্ন খরচসহ টোটাল খরচটা এখানে দেখাবে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন 92,786 টাকা। তো এরপর আমরা যদি একটু উপরে যাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জার ইনফো, আমরা যদি এই অপশনে ক্লিক করে দিই
তো এখানে যাত্রীর যাবতীয় ইনফরমেশনগুলো আপনারা দেখে নিতে পারবেন। এখানে কিছু ইনফরমেশন অ্যাড করতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, ইমেইল, এভাবে আরও ইনফরমেশন এখানে অ্যাড করে নিতে পারবেন। তো এরপর আমরা নিচে আরেকজন প্যাসেঞ্জারের ইনফরমেশন এখানে অ্যাড করে বা মডিফাই করে নিতে পারবো। তো এরপর আপনারা যদি এই এক্সট্রাস এই অপশনে ক্লিক করেন, এখান থেকে আপনি আপনার ব্যাগেজ অ্যাড করে নিতে পারবেন। তো এক্সট্রা ব্যাগেজের জন্য আপনাকে কত টাকা পে করতে হবে তা এখানে আপনারা দেখতে পারবেন। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অর মডিফাই সিট, আপনারা যদি এই অপশনে ক্লিক করেন তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো সিট চয়েস করে নিতে পারবেন। তো এখানে রেড কালারের যে সিটগুলো দেখতে পাচ্ছেন এগুলো বুকিং হয়ে গেছে, আর এখানে যে গ্রিন কালারের সিটগুলো দেখাচ্ছে এগুলো এখনও বুকিং হয়নি। তো আপনারা আপনার পছন্দ মতো যে কোনো সিট চয়েস করে নিতে পারবেন। তো সিট চয়েস করার পর আপনারা নিচে কিন্তু পেমেন্ট করতে হবে। তো আপনারা যে সিট চয়েস করবেন সেটার জন্য আপনাকে আলাদাভাবে পেমেন্ট করতে হবে। তো এখান থেকে আরও কিছু ফ্যাসিলিটিস অ্যাড করে নিতে পারবেন। তো এরপর আপনারা এখানে প্রিন্টের অপশন দেখতে পাচ্ছেন, আপনারা যদি এই প্রিন্ট অপশনে ক্লিক করেন এখান থেকে আপনি আপনার টিকিটটি প্রিন্ট করে নিতে পারবেন। তো এরপর আপনারা আরেকটি অপশন দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ পিডিএফ। তো আপনারা যদি এই অপশনে ক্লিক করেন এখান থেকে আপনি আপনার টিকিটটি ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে। তো আমি যদি ওপেন করে দেখাই, তো এটা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অনলাইন টিকিট। তো এভাবে আপনারা চাইলে আপনার টিকিটের যাবতীয় ইনফরমেশন অনলাইনে চেক করতে পারবেন এবং মডিফাই করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।